খেয়েছেন কোমরে বেল্ট ব্যবহার করছেন তাকে এক্সারসাইজ করতে বলা হয়েছে করছেন তার এমআরআই রিপোর্ট বলে তার এল ফোর এল ফাইভ এল ফাইভ এস ওয়ানে রুগী বলে যে আমার ব্যথা হাঁটুর নিচে যায় না বাট অধিকাংশ সময় মাজাতেই থাকে কখনো কখনো যদি বেশিক্ষণ বসে থাকে হয়তো দেখা যায় যে আমার ব্যথা হাটু উপর পর্যন্ত আসছে তো দর্শক এই রুগীকে আমরা আমি এবং আমার টিমের সদস্য আমরা ফিজিক্যাল এক্সামিনেশান করে দেখলাম ফিজিক্যাল এক্সামিনেশান করে যে দেখলাম তাতে প্রথম হলো ফিজিক্যাল এক্সামিনেশানে বলে না যে তার পটুশন হারনিয়েশন আছে নেক্সট ওয়ান আমরা দেখলাম যে তার ব্যাক মাসেল অর্থাৎ ঘাড়ের ওখান থেকে পিঠের ওখান থেকে শুরু করে নিচে যেখানে আমাদের দুটো চোখ আছে এ পর্যন্ত যে মাসেল এই মাসেলগুলো খুব উইক অর্থাৎ উনি মাথা ওঠাতে উপর হয়ে শুয়ে দুই হাত পেছনে রেখে মাথা ওঠাতে পারেন না কান এরপরে বললাম যে ওনার যে গ্লুটস আছে গ্লুটিয়াস মাসেল উপর হয়ে শুয়ে হাঁটু বাঁকা করে অর্থাৎ শর্ট লিভারে বললাম আপনি উঠান কান্ট দুটা একটাও পারে না আর চিত হয়ে শুয়ে যখন ওনাকে আমরা টেস্ট করলাম ওনার এস এল আর হল নয় দুই পাই নয় ইঞ্চি উঠাতে পারে এবং ওনার বোধ এসআই জয়েন্ট প্রবলেম বোধ পাইরি প্রবলেম দর্শক এতগুলো কথা বলছি আপনাদেরকে একটু বুঝার জন্যে যে যদি তার এসআই জয়েন্ট প্রবলেম হয় পায়রি প্রবলেম হয় তার এসেল ডিক্রিজ থাকে ব্যাক এক্সটেনশন মাসেল গ্লুডস মাসেল উইক থাকে তো তার কষ্ট তো হবেই আবারও বলছি আমাদের ফিজিক্যাল এক্সামিনেশানে তার পিএলআইডি নেই হারনিশন পটুয়েশনের যে আমরা টেস্ট করে যা পাই কিছুই নাই তো এই ধরনের রুগীর জন্যে এখন আপনি বলেন যদি অপারেশনের সাজেশান দেওয়া হয় অপারেশন হবে কোথায় কোন জায়গায় আমি এবং আমার টিমের সদস্য এবং আমরা যারা এ ধরনের চিকিৎসা করি তারা আমরা বলবো যে এ ধরনের চিকিৎসাকে এই ধরনের অসুস্থতার জন্যে চলুন না প্রথমে আমরা নন অপারেটিভ ট্রিটমেন্ট করি একটু সময় দেই সময় নিয়ে রুগীকেও সময় দিতে হবে আমরা যারা ফিজিওথেরাপি চিকিৎসক আমরাও সুন্দর করে চিকিৎসা করব আমাদের বিশ্বাস নন অপারেটিভ ট্রিটমেন্টে উনি ভালো বোধ করুন যারা এই ব্যাকের চিকিৎসা করেন সারা পৃথিবীতে তারা বলছেন যে আশি থেকে পঁচাশি ভাগ কেউ কেউ তেরাশি ভাগ বলেন যে এই সংখ্যক লোকজন ব্যাক প্রবলেমে ভোগে হল মাসেল উইকনেসের জন্য আর সতেরো বা পনেরো থেকে সতেরো পারসেন্ট লোক অন্য অন্য প্রবলেম ভোগে সেখানে একটি রিসার্চার বলছেন পটুশান পিএলআইডি এক্সট্রুশন বালজিং থ্যাকাল স্যাক ইনডেন্টেশান এগুলোতে দেখা যায় যে চার ভাগ লোভ কষ্ট পায় চার ভাগ আমি অনেক দিন যাবত এই বিষয়ে চিকিৎসা করি নন সার্জিক্যাল সলিউশন করি তাতে আমি এবং আমার টিমের সদস্য আমরা দেখেছি তারা অধিকাংশ লোক আসে পিএলআইডি হয়েছে আমি এসেই বল আপনি আমার কাছে এসেছেন কেন কী কষ্ট আমার তো পিএলআইডি হয়েছে আমার ডিস্ক বের হয়ে গেছে কিন্তু আমরা টেস্ট করে দেখলাম তার ডিস্ক বের হয়নি তো সুতরাং দর্শক অবশ্যই যারা এরকম ধরন ধরনের কষ্টে ভুগছেন তাদেরকে বলবো আপনারা অপারেশানবিহীন চিকিৎসা করে আগে দেখেন আপনার কষ্ট চলে যায় কিনা যদি চলে না যায় তাহলে আমরা অপারেশন করবেন কিন্তু প্রবলেম যদি মাসে উইক হয় প্রবলেম যদি এসআই জয়েন্ট প্রবলেম হয় প্রবলেম যদি পায়রি হয় তাহলে আপনি কোথায় অপারেশন করবেন